হ্যালো ফ্রেন্ডস, নেচার লাভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গরমের একটি সুগন্ধযুক্ত ফুল হচ্ছে বেল ফুল। এই ফুলের গন্ধে ব্যালকনিতে থাকলে ব্যালকনি এবং ছাদে থাকলে ছাদ ভরে থাকে। এত সুন্দর গন্ধ যে মন ভরে যায়। আসুন এই বেল ফুলের গাছের সম্বন্ধে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। খুব সহজে এই গাছটি করা যায়। এই বেল ফুলের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন। তাহলে আমার যে সমস্ত ভিডিও আমি আপলোড করি সেগুলি আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। বেল ফুল গরমের ফুল, কিন্তু এই বেল ফুল থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য শীতকালের শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষে এই গাছটি কাটাই ছাটাই করতে হবে এবং মাটি পরিবর্তন করতে হবে। এই গাছটি এক বছরের পুরনো গাছ। দেখুন, আমি ডাল কাটাই ছাটাই করে রেখেছিলাম, তাই এত ফুল পেয়েছি। এত ফুল পাওয়ার আরেকটি কারণ হচ্ছে গাছের চাহিদা মতো মাটি সার আমি সঠিক মাত্রায় দিয়েছি। ভিডিওটি যদি আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে নতুন ভিডিও আপনাদের কাছে আনার জন্য আমি উৎসাহ পাবো, তাই এই অনুরোধটুকু রাখবেন। এবারে চলুন আমি বেল ফুল গাছের জন্য কী ধরনের মাটি প্রস্তুত করেছিলাম সেইগুলি নিয়ে আলোচনা করি। বেল ফুল গাছে দুভাগ বাগানের মাটি, এক ভাগ বালি, এক ভাগ ভার্মিকম্পোস্ট, এক ভাগ কোকোপিট, এইভাবে আমি মাটিটি তৈরি করেছিলাম। এইবারে আসি রোদের কথায়। বেল ফুল গাছ রোদ পছন্দ করে, তবে বারান্দায় সেমিশেড অঞ্চলেও ভালো হয়। বেল ফুল গাছ বেশি জল পছন্দ করে না, তাই বুঝে বুঝে জল দিতে হয়। এবারে আসি খাবারের কথায়। এক চামচ হাড় গুঁড়ো, এক চামচ সর্ষের খোল গুঁড়ো, এক চামচ শিং কুচি ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপর এই মিশ্রণটি গাছের গোড়ায় দিতে হবে। জল দিয়ে মাটি ভিজিয়ে রাখতে হবে। দিকটা অল্প করে কুড়তে হবে, কুড়ে খাবারগুলো দিতে হবে। ভালো করে জল দিয়ে দিতে হবে। এর উপদ্রব যাতে না হয় তাই 2 লিটার জলে 1 চামচ নিম তেল, 1 চামচ হ্যান্ড ওয়াশ মিশিয়ে 15 দিন অন্তর দিতে হবে। এইভাবে পরিচর্যা করে আমি দিনে প্রায় 30টি করে ফুল পাচ্ছি। আপনারাও এইভাবে বেল ফুল গাছ করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, নমস্কার।